ঈদ মোবারক সালেজুর চৌধুরী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 সংবাদে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল 8টায় এই জামাতে অংশ নেন প্রধান বিচারপতি ঢাকার দুই মেয়র সহ প্রায় 35,000 মানুষ নামাজ শেষে মোনাজাতে জানানো হয় দেশ জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা সৃষ্টি হয় আবেগ ঘন পরিবেশেরও আমিনুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হাসান ওয়ালি মুখে তাকবীর আর হাতে জায়নামাজ নিয়ে পায়ে হেঁটে এই যাত্রা ঈদ জামাতে শামিল হওয়ার শুভ্র পোশাকে স্নিগ্ধ সকালে শিশুরাও আসে বাবার হাত ধরে সকাল 8টায় জাতীয় ঈদগাহে শুরু হয় ঈদের প্রধান জামাত এতে ইমামতি করেন বাইতুল মুকাররমের খতিব মুফতি রুহুল আমিন অংশ নেন প্রধান বিচারপতি ঢাকার দুই মেয়র সহ নানান শ্রেণী পেশার হাজারো ধর্মপ্রাণ মানুষ দেশ জাতির কল্যাণে করা হয় বিশেষ মোনাজাত করোনা মহামারী থেকে মুক্তি দান করে পরিচিত সবার মা বাবাকে যেন আল্লাহ পাক কবর আযাব থেকে দান করে এই দিনের কামনা হোক মানুষের ভিতর সকল ভেদ পার্থক্য ভেদাভেদ ভুলে সকল একসাথে মিলে যাই নামাজ শেষে সৃষ্টি হয় আবেগ ঘন পরিবেশের কুশল বিনিময় শেষে বুকে টেনে নেন একে অপরকে জানান বিশেষ প্রার্থনার কথাও পশু কোরবানির মাধ্যমে আমিত্ব দূর করা এটাই কোরবানি ঈদের আমি আপনার কোরবানি ঈদের যে মহত্ব আছে এই মহত্ব অনুভব করা হয় এই দিনে আমরা অতীতে যা গুনাহ করেছি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে মাফ করে এবং পরকালে যেন আমরা গুনাহ মুক্ত হিসেবে আল্লাহর কাছে উঠতে পারি এটা আমরা পশুকে কোরবানি করব না আমরা আমাদের মনের মধ্যে যে পশুত্ব আছে এটাকে আমরা বিশেষ জন দেব মুক্ত বাতাসে ঈদ জামাতে অংশ নিতে পেরে সন্তুষ্টির কথা জানান মুসল্লিরা সকল পরিচয় ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে দাঁড়ানোর এই ভ্রাতৃত্বর সম্প্রীতি অটুট থাকুক বছরের প্রতিটি দিনই এমনটি চাওয়া সকলের জাতীয় ঈদগাহ থেকে হাসান ওয়ালি নিউজ 24 ঢাকা এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে রোববার সকাল 7টায় ঈদের প্রথম জামাতটি অনুষ্ঠিত হয় জামাতে ইমামতি করেন বাইতুল মোকাররমের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান এ সময় মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মসজিদের সাবেক মুয়াজ্জিম হাফেজ মোহাম্মদ আতাউর রহমান প্রথম দফায় নামাজ আদায়ের জন্য রাজধানীর বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা বাইতুল মোকাররমে আসেন নামাজ শেষে নিজের পাপ মোচন এবং পরিবার পরিজন দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতে অংশ নেন দুপুর দুটো থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করবে ঢাকার দুই সিটি কর্পোরেশন এক্ষেত্রে নগরবাসীর সহায়তা চেয়েছেন ঢাকার দুই মেয়র আপনারা আমাদেরকে সাহায্য করুন আপনারা নির্দিষ্ট স্থানে বর্জ্যটা রেখে দিন আমাদের সিটি কর্পোরেশনের লোকজন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী ইতিমধ্যে তারা মাঠে নেমেছে আমরা দুই মেয়র মিলে ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সকল বর্জ্য অপসারণের আমরা দুপুর দুটো থেকে আমরা কার্যক্রম শুরু করব দর্শক পশু কোরবানি ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাসুদা লাবনী লাবনী আপনি এখন যেখানে রয়েছেন সেখানে পশু কোরবানি সর্বশেষ খবর আমাদের জানান যে নামাজ সে নামাজের পরে কিন্তু তারা কুরবানি দিয়েছেন এবং আমরা রাজধানীর বিভিন্ন সড়কে দেখেছি বেশিরভাগ জায়গাতেই কিন্তু প্রধান সড়কে সাধারণত কুরবানি দেওয়া হয়েছে এবং কোনো কোনো জায়গায় এখনও কুরবানি শেষ হয়নি এবং কোনো কোনো জায়গায় আমরা দেখেছি যে পশু কুরবানির যে বিষয়টি সেটি সম্পন্ন হয়েছে এবং অনেক জায়গায় দেখেছি যে আমরা বর্জ্য যে বিষয়টি সেটি তারা নিজ উদ্যোগেই পরিষ্কার করছে এছাড়া কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে এবং এই যে বর্জ্য অপসারণ এই বিষয়টি কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশন দুই সিটি কর্পোরেশন থেকে কিন্তু মেয়ররা এবং তাদের সংশ্লিষ্ট যে ম্যাজিস্ট্রেট আছেন তারা কিন্তু এটি তদারকি করবেন এছাড়া নিজেদেরকে বর্জ্য পরিষ্কার করার জন্য বলা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে পশু কোরবানির পরে যে বর্জ্যগুলো প্রাথমিক যে পরিষ্কারের বিষয়টি সেটি কিন্তু তারা নিজেরাই করছেন এবং করেছেন এছাড়া আজকে আসলে দুপুরের পর থেকে মূল যে বর্জ্য অপসারণের বিষয়টি সেই কার্যক্রমটি শুরু হবে
এছাড়া যে পশু কুরবানি সেটি কিন্তু আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে কিন্তু আসলে দেয়া হচ্ছে, দুপুরের পরও কিন্তু বিভিন্ন জায়গায় পশু কুরবানি দেয়া হবে। সেক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনার যে বিষয়টি এটি আসলে দিনব্যাপী চলবে, কারণ অনেকেই আসলে দুপুরের দিকে কুরবানি দিবেন, কারণ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে গরু প্রস্তুত করে রাখা হয়েছে, তারা আসলে কুরবানি এখনও দিতে পারেনি, সে বিষয়টিও আছে। তো কুরবানি যে পশু কুরবানি এবং পরবর্তী যে বর্জ্য ব্যবস্থাপনা এটি আসলে অনেকে নিজের উদ্যোগে করছেন এবং এর সাথে সিটি কর্পোরেশনও কিন্তু যুক্ত হবে। সালেজুর চৌধুরী লাবণী, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের আরেক সহকর্মী রয়েছেন রাজধানীতে, অন্তরা বিশ্বাস, আমরা তার কাছে যাচ্ছি। অন্তরা, আপনার কাছেও একই প্রশ্ন আমার, যে যেখানে রয়েছেন সেখানে পশু কোরবানির সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? জোর অনেকেই কোরবানি দিয়েছেন এবং অনেকেই দিচ্ছেন, অনেকের কোরবানি এখনও শেষ হয়নি, অনেকের কোরবানি শেষ হয়েছে। আর বর্জ্য ব্যবস্থাপনার যে চিত্র আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই বর্জ্য ব্যবস্থাপনা আর যে কাজ সেটি আসলে শুরু করেছেন, আর অনেকে এখন আসলে পরিষ্কার করছেন। আপনি আসলে দেখতে পাচ্ছেন আমার পেছনে এখানে একই সঙ্গে গরুর হাট রয়েছে এবং সেই সাথে এখানেই পশু কোরবানি হচ্ছে। এবং সিটি কর্পোরেশনের যে পানির যে বিশাল ড্রাম সেটিও আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সেই পানি দিয়ে কিন্তু রাস্তার উপরে যেখানেই ময়লা রয়েছে সেখানেই পরিষ্কার করবার যে কাজ সেটিও শুরু হয়েছে। এবং সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন তাদেরকেও আমরা এখানে দেখতে পাচ্ছি। আর আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে আমরা যেটা দেখতে পেয়েছি যে বিশেষ করে উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় ঘুরে আমরা যেটা দেখতে পেয়েছি যে সাধারণ মানুষও বেশ সচেতন, তারাও চেষ্টা করছেন বর্জ্যগুলোকে একদম সঠিকভাবে কোনো কিছুর ভেতরে মুড়িয়ে, সেটি পলিথিন হোক কিংবা পাটি হোক, মুড়িয়ে সেটিকে আলাদা জায়গায় রাখতে এবং যে জায়গাটিতে তারা রাখছেন সেখান থেকে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা এসে সেগুলোকে নিয়ে যাবে এটি আসলে তারা বলছেন। এবং সেই সাথে তাদের কাছে আরেকটি বিষয় আমরা জানতে পাচ্ছি যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আসলে তাদেরকে পলিথিন দেওয়া হয়েছে এবং তারা সকল জায়গাটি পরিষ্কার করবার পরে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্লিচিং পাউডারও সেখানে ছড়িয়ে দেওয়া হবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। আর কিছুক্ষণের মধ্যে এখানে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র উপস্থিত হবেন, তিনি সশরীরে আসলে পরিদর্শন করবেন যে কি অবস্থা বর্জ্য ব্যবস্থাপনার। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। জহুর, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ঈদের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি এবং ফলমূল পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে প্রধানমন্ত্রীর পাঠানো এসব উপহার সামগ্রী পৌঁছে দেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হাফিজুর রহমান লিকু এবং সহকারী প্রেস সচিব ABM সারোয়ার ই আলম সরকার। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উৎসবে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জাতির জনকের কন্যার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে এ সময় তারা বিশেষ মোনাজাত করেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ভিডিও বার্তায় ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে দেশবাসীকে আহ্বান জানান সরকার প্রধান। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক, ঈদ মোবারক। সরকারের অব্যবস্থাপনার কারণে ঈদ যাত্রায় ভোগান্তিতে পড়তে হয়েছে ঘরে ফেরা মানুষকে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। বিদ্যুতের অবস্থা আপনারা দেখেছেন যে বিদ্যুৎ নিয়ে এত বড়াই করেছে, সেই বিদ্যুতে আজকে লোডশেডিং করতে হচ্ছে 3-4 ঘন্টা করে। আর যাতায়াত যোগাযোগ ব্যবস্থার কথা আপনি বলছেন, বিশেষ করে ট্রেনের ব্যবস্থা বলছেন, এগুলো তো আপনার এখন কোনো অথরিটি আছে, কোনো কর্তৃত্ব আছে সেটাই মনে হয় না। এই জন্য যে রাস্তাঘাটের অবস্থা আপনারা দেখেছেন যে কিভাবে দুর্ঘটনা প্রতিদিন সংঘটিত হচ্ছে। সংবাদে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার স্বাগত News24 সংবাদে। দর্শক, পশু কোরবানির পর বর্জ্য ব্যবস্থাপনার খবর জানাতে রাজধানীর বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। পশু কোরবানির পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা চলছে কিনা কার্যক্রম? জীবন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? পশু কোরবানির পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হয়েছে কিনা এখনো কুমিল্লায়, সে খবর আমাদের জানাবেন।
জানাচ্ছি, সেই সাথে আমি কুমিল্লার যে কোরবানির পশুর যে বর্জ্য অপসারণের বিষয়ে সেটি আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে আসলে নগর জুড়ে কিন্তু আমরা দেখছি যে যে যারা কোরবানি দিচ্ছেন তাদের বাসার সামনের যে কোরবানির যে পশুর বর্জ্য সেটি কিন্তু অপসারণ কার্যক্রম কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে কিন্তু সেগুলির কার্যক্রম চলছে এবং আমরা প্রতিটি ওয়ার্ডে ঘুরে দেখেছি ইতিমধ্যে। কিন্তু আসলে কিছুক্ষণ আগে আমরা 10 নং ওয়ার্ড এলাকায় এসেছিলাম, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে বর্জ্য অপসারণের কাজ চলছে। আমি বর্তমানে এসেছি নগরীর 11 নং ওয়ার্ড এলাকায় এসেছি, এখানে এসে কিন্তু দেখছি যে কুমিল্লা সিটি কর্পোরেশনের 11 নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল আলমিন সাদির নেতৃত্বে কিন্তু এই বর্জ্য অপসারণের কার্যক্রম চলছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি এখানে যিনি আছেন কাউন্সিলর হাবিবুল আলমিন সাদি, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি এই বর্জ্য অপসারণের কার্যক্রম কখন পর্যন্ত চলবে? আপনাকে ধন্যবাদ এবং আমার এলাকাবাসী সহ কুমিল্লাবাসীকে ঈদের শুভেচ্ছা। আপনারা দেখছেন প্রতিবারের ন্যায় আমরা এবারও সারা দিন ব্যাপী এবং প্রয়োজনে রাতে 12টা 1টা বাজলো আমরা আজকের বর্জ্য আজকে আমরা অপসারণ করব। যেহেতু কোরবানির 3 দিনের আমরা এই কর্মসূচিটা 4 দিনে রেখেছি, আমরা প্রতিদিনের বর্জ্য প্রতিদিনই ক্লিন করব এবং আমাদের যে নতুন মেয়র যে আরফান লোকিফাত সাহেব উনি আমাদেরকে অনেক সুব্যবস্থা করে দিচ্ছেন। আগে আমরা একটি ওয়ার্ডে 2টি করে গাড়ি পেতাম, এবার আমরা 5টি গাড়ি পেয়েছি, এই জন্য মেয়রকেও আমরা ধন্যবাদ জানাই। এবং পর্যাপ্ত প্যাকেট এবং ব্লিচিং ছিল আমাদের। এই দেখছেন আপনারা যেভাবে কার্যক্রম চলছে, এই কার্যক্রমে আপনারা দেখবেন যে আমাদের রাত 12টার মধ্যে আমরা এলাকা একটি ক্লিন সিটিতে আমরা রূপান্তরিত করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। জহুর, আপনি শুনছিলেন যে কুমিল্লার যে বর্জ্য অপসারণের কার্যক্রম সেটা কিন্তু চলছে। আমি এখন যাচ্ছি আমার আরেকজন সহকর্মী অপেক্ষা করছেন যেখানে কুষ্টিয়াতে, সেখানকার বর্জ্য অপসারণের বিষয়ে আমার সহকর্মী জাহিদ জানাবেন। ধন্যবাদ জীবন, আমি কুষ্টিয়ার হরিপুরে আছি এবং এটি একটি সমাজ ব্যবস্থার মধ্যে কিন্তু এসব এলাকায় কোরবানি হচ্ছে। এক একটি ছোট ছোট সমাজে 70-80-100টি পরিবার তারা একসঙ্গে একই জায়গায় কোরবানি দিচ্ছেন। এতে একদিকে যেমন কোরবানি দেয়া এবং এর চামড়া বিক্রি করা সহ এর মাংস ভাগ সব দিকে সুবিধা হয়, অন্যদিকে বর্জ্য ব্যবস্থাপনারও কিন্তু সুবিধা হয়। সেই এক জায়গায় সবগুলো গরু নিয়ে এসে, ছাগল নিয়ে এসে কোরবানি দেওয়ার কারণে এই এই বর্জ্য ব্যবস্থাপনার কিন্তু ব্যাপক সহজ হয়। সেই বর্জ্যগুলো এক জায়গায় জড়ো থাকে, তারা একসাথে ফেলে দেয়। আমি একজন সমাজপতির সাথে কথা বলবো, এই সমাজের প্রধান। আপনারা কিভাবে বর্জ্য ব্যবস্থাপনা করেন? আমরা ইনশাল্লাহ কোরবানি দেওয়ার আগেই একটা বড় গর্ত করে নিছি, যে কয়টা কোরবানি আছে সেই কোরবানি অনুপাতেই গর্তটা করেছি। গর্তটার ভিতরে বর্জ্য বলতে যেমন প্রথমে রক্তগুলো এবং বর্জ্য ভুড়ি টুড়ি নিয়ে যা থাকে এক গর্তের ভিতরে যে কয়টা কুরবানি আছে সবগুলো একত্রে ফেলে দিয়ে, মানে এই বর্জ্য ফেলে দিয়ে তারপর মাটি চাপা দিয়ে আটকে রাখি, যাতে কুকুর এমন মাপে মাটি দিয়ে যাতে কুকুরও পরে সেটাকে উঠাইতে না পারে, সমাজ যাতে দূষিত না হয় সেটা আমরা চেষ্টা করছিলেন। যে খুব সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আদিম এই ব্যবস্থায় কিন্তু এই বর্জ্য ব্যবস্থাপনা শহরতলিতে হচ্ছে। আর শহরে আমরা যেটা দেখেছি পৌরসভার উদ্যোগে তারা কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা করছেন এবং সেই বর্জ্য ফেলে দেয়া, পানি দিয়ে ধুয়ে ফেলা এসবের কার্যক্রম কিন্তু চলছে। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। আমি চলে আসছি স্টুডিওতে জহুরের কাছে। জহুর, ঈদ আনন্দ ভেসে গেছে বানের জলে, জীবন আর জীবিকার দুশ্চিন্তায় বানভাসীরা ব্যস্ত টিকে থাকার সংগ্রামে। দুর্গতরা বলছেন এবারের মতো কষ্টের ঈদ আর জীবনেই আসেনি। ঈদ আনন্দের বদলে জীবন বাঁচাতে, ত্রাণের সন্তানে সন্তানের ছোটাছুটি আর মাথা গোজার ঠাঁই করে নিতে বাড়িঘর মেরামতে ব্যস্ত সময় কাটাচ্ছেন বন্যা দুর্গতরা। তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ফজলে রাব্বি সৌরভ। ঈদ উৎসবের দিনেও তাদের দিন যাপন অন্যের বাড়ি কিংবা আশ্রয় কেন্দ্রে, তাদের ঈদ আনন্দ ভেসে গেছে বানের জলে। শরণকালের এমন ভয়াবহ বন্যায় ঘর হারিয়ে জীবনের প্রথম অভিজ্ঞতার মুখোমুখি সিলেট, সুনামগঞ্জ আর নেত্রকোনার লাখ লাখ মানুষ। ঈদ কি তো আগে তকর বগরি ভাই, ঈদ করবো দিয়া এবার চলবো। বানে ভাষা জনপদে নেই কাজ, ঘরে নেই খাবার, সন্তানের ঈদ পোশাকও কেনা হয়নি। অসহায় দিন যাপনের গল্প এখন বানভাসীদের কণ্ঠে। ফুলা ফানের লাগিলে একটা একটা কাপড় আনছে, এই লাগাতে কইছে মা আর তো
আর সামর্থ্য কুলাই তো না আর আনতে পারলাম না। বছরের মতো যে ঈদের যে আনন্দ উৎসব আছে না এসব নাই তো, বাইরে ঈদ করবা কোনো খুশি নাই তার, আর কোনো কাপড় চোপড় কোনটা লইতে পারে না, খুব কষ্ট আমরা। স্থানীয় প্রশাসন জানিয়েছে দুর্গতদের পাশে রয়েছে তারা, বানভাসীদের মুখে হাসি ফোটাতে কাজ করছে স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনও। গুঁড়ো দুধ চিনি সেমাই সেগুলো তাদের মাঝে বিতরণের জন্য আজকে আমাদের আজকে থেকে সেই কাজটি শুরু হয়েছে সকাল থেকে। অধিকাংশ মানুষ এখন আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজে বাড়ি চলে গেছে, আর যারা আছে হাজার বিশেকের মতো লোকজন এখনও আছে, তাদেরকে আমরা খাবার পানি এবং মেডিকেল সুবিধা সেগুলো দিচ্ছি এবং নিরাপত্তার ব্যবস্থা করছি। সব হারানো এসব মানুষদের পুনর্বাসনের চিন্তাও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ঈদ বিনোদনের একটি বড় মাধ্যম সিনেমা, বরাবরের মতো এবারের ঈদেও বিগ বাজেটের তিন সিনেমা মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। প্রায় 100 কোটি টাকার বাজেটের দিন দা ডের সাথে লড়বে পরাণ এবং সাইকো। দীর্ঘ প্রায় 16 বছর টানা শাকিব খানের সিনেমা ঈদে মুক্তি পেলেও এবার নেই তার কোনো সিনেমা। তবে এবার প্রচারণায় রেকর্ড করেছেন অনন্ত বর্ষা জুটি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা পরাণ ও গান ট্রেলার দিয়ে মুগ্ধ করেছেন সিনেমা প্রেমীদের। বিস্তারিত ফাতেমা কাউসারের প্রতিবেদনে। এক যুগেরও বেশি সময় ধরে ঈদে এক বা একাধিক ছবি মুক্তি পায় শাকিব খানের, কখনো কখনো তার নিজের সিনেমাই থাকে তার প্রতিপক্ষ। তবে এবারে বাস্তবতা ভিন্ন, গ্রিন কার্ডের জন্য আমেরিকায় অবস্থান করায় শেষ হয়নি তার বেশ কয়েকটি সিনেমার কাজ। তবে এবারের ঈদে প্রেক্ষাগৃহে আসছে অনন্ত বর্ষা জুটির নতুন সিনেমা দিন দা ডে। দীর্ঘ 8 বছর পর তার দিন দা ডে সিনেমা মুক্তি পাচ্ছে। বাংলাদেশ থেকে প্রবাসে গিয়ে অনেকেই মুখোমুখি হন বিভিন্ন সমস্যার। বাংলাদেশ, তুরস্ক, আফগানিস্তান ও ইরান, এই 4 দেশ মিলিয়ে দিন দা ডে সিনেমায় উঠে আসবে সে দৃশ্যায়ন। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় এই সিনেমা নির্মাণ করেছেন ইরানি নির্মাতা মুর্তজা আতাশ জমজম। অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ, ইয়া সোহান সহ অনেকে। আরো আছে পূজা রোশনের সাইকো সিনেমা। অনন্য মামুন পরিচালিত সাইকো সিনেমাটিও দর্শকদের মুগ্ধ করবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফাতেমা কাউসার, News24, ঢাকা। সংবাদে আরেকটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আরো একবার স্বাগত। ব্রেক্সিটের পর ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্যের খাদ্য রপ্তানি 19% কমেছে। ব্রেক্সিটের 15 মাসে খাদ্য রপ্তানি মূল্য কমে 240 কোটি পাউন্ডে দাঁড়িয়েছে। ব্রিটিশ সরকারের HM রেভিনিউ অ্যান্ড কাস্টমস বিভাগের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ব্রেক্সিটের পরে আমলাতান্ত্রিক জটিলতা দ্বিগুণ হওয়ার পাশাপাশি করোনা মহামারীর প্রভাবে সামগ্রিক রপ্তানি হ্রাস পেয়েছে দেশটির। চলতি বছরের প্রথম 3 মাসেই সেই প্রভাব কিছুটা কাটিয়ে উঠছে ব্রিটেন। খাদ্য রপ্তানি কমার পরিমাণ ব্রেক্সিটের আগের 15 মাসের 1,280 কোটি পাউন্ডের চেয়ে কম। স্ট্রবেরি, পনিরের মতো পচনশীল পণ্য রপ্তানি হ্রাসের কারণে ঘটছে এমন পতন। ফল ও সবজি রপ্তানি সবচেয়ে বেশি কমেছে, যা 15 মাসে 44% কমে দাঁড়িয়েছে 84 কোটি 7 লাখ পাউন্ডে। আগামী 13 জুলাই পদত্যাগ করবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তথ্যটি নিশ্চিত করেছে দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা। তিনি জানান, শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করতেই পদত্যাগ করবেন প্রেসিডেন্ট, এবং তাকে একথা রাজাপাকসেই জানিয়েছেন। এর আগে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী বিক্রমসিংহের বাড়িতেও আগুন দেয়, প্রধানমন্ত্রীর কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। দেশের বর্তমান জটিল পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রীও নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন। শুধুমাত্র আধুনিক এবং শক্তিশালী অস্ত্র দিয়েই রাশিয়াকে দমানো সম্ভব বলে মন্তব্য করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি একথা জানান। এছাড়াও ইউক্রেনকে $40 কোটি মূল্যের একটি নতুন অস্ত্র প্যাকেজ এবং 4টি অতিরিক্ত উচ্চ গতিশীলতা সম্পন্ন আর্টিলারি রকেট সিস্টেম প্রদান করতে সম্মত হওয়ায় যুক্তরাজ্যকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। এরই মধ্যে ভারত, জার্মানি, চেক রিপাবলিক, নরওয়ে ও হাঙ্গেরিতে নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছেন তিনি। তবে কী কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাননি।
এদিকে ইউক্রেন রাশিয়া ছাড়াও সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে বলে শনিবার ব্রিটিশ সামরিক গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে। অন্যদিকে রাশিয়া বলছে ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত করার লক্ষ্যেই অস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। ব্রাজিলের সাও পাওলো শহরের রাস্তায় পাখিদের জন্য একটি চমৎকার আশ্রয়স্থল তৈরি করেছে দেশটির এক বাসিন্দা। দিনের পুরোটা সময়ে বিভিন্ন প্রজাতির পাখির কলকাকুলিতে মুখরিত হয়ে থাকে বিশেষ এই স্থানটি, আর এসব পাখি দেখতে ভিড় জমে স্থানীয় বাসিন্দাদেরও। রয়টার্সের তথ্যচিত্রে নিবিড় আমিনের ডেস্ক রিপোর্টে দেখুন সেই রিপোর্টটি। চমৎকার একটি রিসোর্ট, কিন্তু মানুষের জন্য নয়, শুধুই পাখিদের জন্য। ব্রাজিলের সাও পাওলো শহরে 53 বছর বয়সী মার্সেলো ম্যাক্সিমোর তৈরি এই স্বর্গে সারা শহর থেকে উড়ে আসে পাখিরা। এমএম রিসোর্ট বিগ বার্ডস নামের এই রিসোর্টে পাখিদের জন্য খাওয়া দাওয়া, পানি পান এবং খেলাধুলা করার চমৎকার সুযোগ করে দেওয়া হয়েছে। করোনা মহামারী চলাকালীন সময়েই ম্যাক্সিমোর মাথায় এসেছিল এ ধরনের আশ্রয়স্থল তৈরির ধারণা, যখন তিনি চাকরি থেকে ছাঁটাই হয়ে বাড়ি থেকেই অনলাইনে আসবাবপত্র বিক্রির কাজ শুরু করেছিলেন। ল্যাপটপ নিয়ে যখন রাস্তায় বের হতেন, তখনই তার নজরে আসতো প্রচুর সংখ্যক পাখি, আর সেখান থেকে সিদ্ধান্ত নেন পাখিদের জন্য কিছু করার। পাখিদেরকে খুশি করার জন্যই আমি একটি বার্ড হাউস তৈরি করতে চেয়েছিলাম। প্রথমে যখন বাড়িটি তৈরি করতে শুরু করি, তখন শুরুর দিকে তেমন পাখি আসতো না, আমার দিকে মনোযোগী দিত না, কিন্তু একটা সময় ধীরে ধীরে আসতে শুরু করে তারা। ব্রাজিলেও এই পক্ষীপ্রেমিক জানালেন, তার এই পাখির স্বর্গে পাখি দেখতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসে ভিড় জমায় মানুষ। নিবিড় আমিন, News24। আর এই ছিল এখনকার News24 সংবাদে। আরও সংবাদ ও তার বিশ্লেষণ জানতে ভিজিট করুন News24bd.com।